হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। এবং আজকের ভিডিওতে আমরা একটা ইউনিভার্সিটির সম্পর্কে অ্যাডমিশনের জন্য যাবতীয় বিস্তারিত তথ্য জানব। এই ইউনিভার্সিটির নাম হচ্ছে দ্য ইউনিভার্সিটি অফ এডিনবার্গ, যেটা হচ্ছে স্কটল্যান্ডে অবস্থিত। এটা ওয়ার্ল্ডের একটা বিখ্যাত ইউনিভার্সিটি এবং র্যাঙ্কিংয়ের দিক থেকে এটা অনেক এগিয়ে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ভিউয়ার্স, আপনারা দেখছেন স্টুডেন্ট অপরচুনিটিস বিডি। এখানে আমরা বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য দেশের বাইরে স্কলারশিপ, ইন্টার্নশিপ, জব অপরচুনিটি এবং অন্যান্য বিভিন্ন ধরনের অপরচুনিটি ইনফরমেটিভ ভিডিও তৈরি করি। তো ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকে আমরা দ্য ইউনিভার্সিটি অফ এডিনবার্গ স্কটল্যান্ড, এই ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের জন্য অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অথবা বাংলাদেশি স্টুডেন্ট হিসেবে আপনাদের যে সকল ইনফরমেশন রাখতে হবে সে সকল ইনফরমেশন সম্পর্কে বিস্তারিত জেনে আসি। প্রথম আমরা কিছু বেসিক ইনফরমেশন জানবো। এখানে এই ইউনিভার্সিটির লোকেশন হচ্ছে এডিনবার্গ, যেটা স্কটল্যান্ড আর ইউকের মধ্যে বলা যায়, এবং এটার এরিয়া হচ্ছে 380 একর। এখানে টোটাল স্টুডেন্ট রয়েছে 41,250-এর মতো, এবং তার মধ্যে 44% হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। বোঝা যাচ্ছে যে এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের অনেক ভালো আধিক্য রয়েছে, এবং এখানে অ্যাকসেপ্টেন্স রেট হচ্ছে 38.8%। এটা খুব ভালো একটা পজিটিভ সাইন যে এখানে এটা অনেক ওয়ার্ল্ডের টপ র্যাঙ্কড একটা ইউনিভার্সিটি হওয়া সত্ত্বেও এখানে অ্যাকসেপ্টেন্স রেটটা অনেক ভালো, অনেক ভালো পসিবিলিটি আছে এখানে আপনাদের অ্যাডমিশন পাওয়ার জন্য। কিছু নোটেবল ইনফরমেশন দেখি। এখানে আমরা মার্ক করে রেখেছি দ্য ইউনিভার্সিটি অফ এডিনবার্গ ইজ ওয়ান অফ দ্য টপ রিসার্চ ইনস্টিটিউশন ইন স্কটল্যান্ড ইউকে। আগেই বলছি ওয়ার্ল্ডের টপ ইউনিভার্সিটির মধ্যে আছে, তো সবসময় টপ 50-এর মধ্যে থাকে। এবং 2024 সালের কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিং, এটা 23 সাল হবে মনে হয়, যার মধ্যে হচ্ছে আপনার 22তম আছে এটা। এবং এখানে বলা হয়েছে যে এখানে যে রিসার্চ গ্রান্ট এবং ফান্ডিং সেটার পরিমাণ হচ্ছে অনেক বেশি। ওকে, দ্য ইউনিভার্সিটি ইজ এ মেম্বার অফ দ্য রাসেল গ্রুপ অফ রিসার্চ লিড ব্রিটিশ ইউনিভার্সিটিস। রিসার্চের ক্ষেত্রেও এখানে অনেক ভালো ফান্ডিং এবং অনেক ভালো পসিবিলিটি রয়েছে। অ্যালামনাইয়ের মধ্যে যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাজ জানুয়ারি 2023 19 নোবেল প্রাইজ, অর্থাৎ 19 জন নোবেল প্রাইজ উইনার আছে ইউনিভার্সিটি এডিনবার্গ থেকে। এবং যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিখ্যাত ব্যক্তিত্ব চার্লস রবার্ট ডারউইন, এনেকে হয়তো আপনারা অনেকে চেনেন, এডওয়ার্ড সেভেন যিনি হচ্ছেন রাজা ছিলেন ইউনাইটেড কিংডমের, আলেকজান্ডার গ্রাহাম বেল আপনারা হয়তো অনেক অবশ্যই চেনেন, জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল অ্যান্ড অ্যালান জোব যিনি হচ্ছে ইউনিলিভারের বর্তমান সিইও। এবার আসি মূলত অ্যাডমিশনের ক্ষেত্রে যে সকল রিকোয়ারমেন্টস প্রয়োজন যদি আমরা দ্য ইউনিভার্সিটি অফ এডিনবার্গে অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করতে চাই। তাহলে আমরা প্রথমে আন্ডার গ্রাজুয়েট সম্পর্কে জানবো। আন্ডার গ্রাজুয়েটের ক্ষেত্রে এখানে বলা আছে যে আপনাদের যে এসএসসি বা এইচএসসি বা হাই এসেক স্কুল সার্টিফিকেট, হাই স্কুল এডুকেশন, সেখানে আপনাদের মার্ক থাকতে হবে 75 থেকে 85-এর মধ্যে, ইনক্লুডিং রিকোয়ার্ড সাবজেক্ট উইল বি কনসিডার ফর এন্ট্রি অন সাকসেসফুল কম্পিটিশন ইন্টারনাল অ্যাডমিশন টেস্ট। ওকে, এবং ইংলিশ প্রভিসিয়েন্সির মধ্যে আইএলস এর ক্ষেত্রে এখানে বলা হয়েছে যে আপনার 6.5 থাকতে হবে মিনিমাম, এবং প্রতিটা সেকশনে মিনিমাম 5.5 থাকতে হবে। এটা অনেক ভালো একটা দিক, এখানে আইএলস বা ইংলিশ প্রভিসিয়েন্সি মোটামুটি শিথিলযোগ্য বলা চলে। বুক টোফেলের ক্ষেত্রে এখানে হচ্ছে 92 চেয়েছে, এবং প্রতিটা সেকশনে যেন 20-এর উপর থাকে। ভিডিওর এই পর্যায়ে আপনাদের সাথে স্টুডেন্ট অপরচুনিটি বিডি এর একটা সার্ভিসের সাথে পরিচিত করাতে চাই আমরা। আপনি যদি সম্প্রতি অনার্স মাস্টার্স শেষ করে চাকরির খোঁজ করে থাকেন তাহলে হয়তো দেখবেন অভিজ্ঞতা ছাড়া চাকরি পাওয়া অনেক কঠিন। এছাড়াও চাকরির জন্য আপনাকে বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হচ্ছে। আপনাদের জন্যই আমাদের ফ্রেশার্স জব সার্ভিস। এখানে আপনারা শুধুমাত্র ফ্রেশারদের জন্য, যারা আগে কোনো চাকরির অভিজ্ঞতা নেই তারা তাদের পছন্দ মতো ক্যাটাগরির চাকরির খোঁজ পাবেন। আমরা আপনার হাতে থাকা ফোনের মাধ্যমে, ইমেলের মাধ্যমে জব অপরচুনিটির খোঁজ পৌঁছে দিব। আমরা গত 3 বছর ধরে ফ্রেশার জব সার্ভিস নিয়ে কাজ করছি। আমাদের সার্ভিসটি 1 মাসের জন্য পেতে আপনার খরচ হবে 150 টাকা মাত্র। 1 মাসে আপনি 20 থেকে 60টির মতো জব অপরচুনিটি পাবেন, যেখানে একজন ফ্রেশ গ্রাজুয়েট হিসেবে আপনি সরাসরি অ্যাপ্লাই করতে পারবেন।
বিস্তারিত জানতে ডিসক্রিপশন বক্স থেকে পড়ুন। অ্যান্ড পোস্ট গ্রাজুয়েটের মধ্যে যায় যারা হচ্ছে এখানে মাস্টার্স পোস্ট গ্রাজুয়েট অ্যাপ্লাই করবেন, তাদের ক্ষেত্রে কী কী রিকোয়ারমেন্টস আছে? এখানে বলা আছে একাডেমিক অ্যাচিভমেন্ট হতে হবে আপনার জিপিএ 8 out of 10 বা 60% মার্ক থাকলেই হবে। এবং ইংলিশ প্রভিসিয়েন্সির ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা এখানে আইএলস এখানে চেয়েছে 7 এবং কোনো সেকশনে আপনার 6.5 যেন কম না হয়, অর্থাৎ আইএলসের পরিমাণটা এখানে একটু বেশি চেয়েছে। প্রোফাইলটা এখানে আগের মতোই 92 চেয়েছে এবং কোনো সেকশনে 20 যেন কম না হয়, 20 উপর থাকা দরকার। অ্যাপ্লিকেশন প্রসেসের মধ্যে আন্ডার গ্রাজুয়েট ক্ষেত্রে বলা হয়েছে এখানে আন্ডার গ্রাজুয়েটের যে অ্যাপ্লিকেশন ফি এটা সম্পূর্ণ ফ্রি, আপনার ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবেন। আপনাদেরকে অ্যাডমিশন রিকোয়ারমেন্টস আছে কিছু, সেগুলো ফুলফিল করতে হবে, পাশাপাশি ডকুমেন্ট হিসেবে আপনার একাডেমিক ট্রান্সক্রিপ্টস প্রয়োজন হবে, অ্যাডমিশন টেস্ট যদি আপনার কোর্সে বা প্রোগ্রাম চাই তাহলে আপনাকে সেখানে অ্যাডমিশন টেস্ট দেওয়া লাগতে পারে, এবং ইন্টারভিউর জন্য আপনাকে কল করতে পারে, তারা ইন্টারভিউ দেওয়া লাগতে পারে। সেগুলো হচ্ছে এই সকল প্রোগ্রামে মেডিকেল, ভেটেরিনারি, মেডিসিন, নার্সিং, টিচার প্রোগ্রামস, এই সকল প্রোগ্রামের জন্য আপনাকে ইন্টারভিউ দেওয়া লাগতে পারে। এবং আপনার ডিজিটাল মিনি পোর্টফোলিও প্রয়োজন হতে পারে আপনি যদি আর্ট ডিজাইন বা ফাইন আর্ট প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করতে চান। এবং অবশ্যই আপনার যে ইংলিশ প্রভিসিয়েন্সি রিকোয়ারমেন্ট আছে আমরা আগে যেগুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো আপনাকে হচ্ছে ফুলফিল করতে হবে। অ্যান্ড পোস্ট গ্রাজুয়েটের ক্ষেত্রে হচ্ছে কী কী রিকোয়ারমেন্টস আছে, আপনার যে ট্রান্সক্রিপ্ট আছে সেগুলোর কপি প্রয়োজন হবে, একটা বা দুইটা লেটার অফ রিকমেন্ডেশন প্রয়োজন হবে যেটা কোর্সের উপর ভিত্তি করে এক বা দুই হতে পারে, আপনার একটা আপডেটেড সিভি প্রয়োজন হবে, আপনার যদি রিলেভেন্ট প্রফেশনাল এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেটা প্রয়োজন হবে, এটাও কোর্স স্পেসিফিক, আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি রিকোয়ারমেন্টস ফুলফিল করতে হবে। এবং পার্সোনাল স্টেটমেন্ট যেটার ক্ষেত্রে বলে দেওয়া আছে যে এটা 350 ক্যারেক্টারের বেশি হবে না, 500 বেশি হবে সম্ভবত, এরকম কিছু একটাই বলা। তো ভিউয়ার্স এই ছিল মূল ভিডিও, আপনারা চাইলে আমাদের সাথে ফেসবুকে কানেক্ট হতে পারেন, আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে আমাদের সাথে যুক্ত হতে পারেন। অ্যান্ড অফকোর্স আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আবার অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ফুল ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল, আসসালামু আলাইকুম।